আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। আওয়ামী লীগ যুবলীগ আর পুলিশের মধ্যে কোনো পার্থক্য নেই বলছে রিজভি। জানিয়ে দেব সেনা প্রধানের সঙ্গে ইমরান খানের বৈঠক। জানিয়ে দেব আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, আরো বিপাকে ইমরান খান, জোট থেকে বেরিয়ে গেল MQMP। আরো জানিয়ে দেব চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ ঢাকা ও টিটি কলেজ রণক্ষেত্র। এবং সর্বশেষ জানিয়ে দিব দেশে প্রবল স্বৈরশাসন চলছে বলছে জোনায়েদ সাকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আওয়ামী লীগ যুবলীগ আর পুলিশের মধ্যে কোনো পার্থক্য নেই বলছে রিজভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বিএনপির যে কোনো মুহূর্তে আত্মত্যাগ করতে প্রস্তুত। স্থানীয় প্রশাসন কোনো জায়গায় মিছিল ও জনসমাবেশ করতে দেয় না, গণতন্ত্রের যে অধিকার সেটিও বন্ধ ও রুদ্ধ করছে বর্তমান সরকার। এখন আওয়ামী লীগ যুবলীগ আর পুলিশের মধ্যে কোনো পার্থক্য নেই। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এমন এক সময়ে বাস করছি যেখানে অন্যায় অপরাধীর ও অত্যাচারীর বিরুদ্ধে কথা বলা পাপ, কিন্তু যারা টাকা পাচার করে জুয়ার ক্যাসিনো বসায় নানা অপকর্মের সাথে যুক্ত তারা ক্ষমতাসীন দলের লোক হওয়ার কারণে সকল জায়গা থেকে পার পেয়ে যায়। পুলিশ কমিশনারের সমালোচনা করে তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একজন পুলিশ কমিশনার অশালীন মন্তব্য করেছেন। একজন পুলিশ কর্মকর্তার নিরপেক্ষ থাকার কথা শেখ হাসিনার বক্তব্য, ওবায়দুল কাদেরের বক্তব্য, হাসান মাহমুদের বক্তব্যের সাথে পুলিশ কমিশনারের বক্তব্য এক হতে পারে না। পুলিশ একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান, তিনি কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলে। সোনারগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া সহ অন্যান্য। এর আগে দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করা হয়। সেনাপ্রধানের সঙ্গে ইমরান খানের বৈঠক। অনাস্থা ভোটকে সামনে রেখে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও আন্তঃবাহিনী গোয়েন্দা সংস্থা ISI-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আঞ্জুমের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দিল্লি ভিত্তিক টেলিভিশন চ্যানেল NDTV এমন খবর দিয়েছে। বুধবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর আবাসিক ভবনে এই বৈঠক হয়েছে। জিও নিউজের খবর বলেছে বৈঠকে তারা আফগানিস্তান ও পাকিস্তান আফগান সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এমন এক সময় বৈঠকটি হয়েছে যার কয়েক ঘন্টা আগে ক্ষমতাসীন দল তেহরিক ই ইনসাফ পাকিস্তানের নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তাদের গুরুত্বপূর্ণ মিত্র মোত্তাহিদা কওমি মুভমেন্ট তারা বিরোধীদের সঙ্গে যোগ দেওয়ার পার্লামেন্টে কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইমরান খান। ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন জোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন MQMP-র আহ্বায়ক খালিদ মকবুল সিদ্দিক। এ সময় দেশটির বিরোধী দলীয় নেতারাও সেখানে উপস্থিত ছিলেন। দেশটির পার্লামেন্টের অনাস্থা ভোটের দিনও যদি এমন পরিস্থিতি বহাল থাকে তাহলে জাতীয় পরিষদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা হারাবেন ইমরান খান। এরই মধ্য দিয়ে সাবেক এই কিংবদন্তি ক্রিকেট তারকাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। আগামী 3 এপ্রিল পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোট হওয়ার কথা রয়েছে। সিদ্দিকী বলেন, আমরা এক ঐতিহাসিক মুহূর্তে এসে দাঁড়িয়েছি। এই মুহূর্তকে অভিনন্দন জানানোর চেয়ে বড় কথা হচ্ছে এই পরীক্ষায় জাতীয় নেতাদের উত্তীর্ণ হতে হবে। আজ প্রার্থনার দিন, যাতে সাধারণ মানুষের চাওয়া পাওয়া পূরণ হয়। বর্তমান সময়ে আমার প্রত্যাশা আমরা যেন গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাই, যার ইতিবাচক ফল পাবেন সাধারণ মানুষ। তিনি বলেন, আমরা বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছি, এতে আমাদের ব্যক্তি কিংবা দলীয় কোনো স্বার্থ নেই। আমাদের চুক্তির প্রতিটি অনুচ্ছেদে পাকিস্তানের সাধারণ মানুষের স্বার্থের জন্য, বিশেষ করে সেই সব ক্ষেত্রে, সেসব জায়গায় গেল 35 বছর ধরে আমরা প্রতিনিধিত্ব করছি, যেসব ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি, ব্যক্তি স্বার্থের চেয়ে পাকিস্তানের স্বার্থকেই প্রাধান্য দেওয়ার দাবি করেন পাকিস্তানের এই রাজনীতিবিদ। দেশটির বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বলেন, আজ এক ঐতিহাসিক দিন, বিরোধী দলগুলো আজ ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের মধ্যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশটির পার্লামেন্টে বিরোধী দলগুলোর মধ্যে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের 84টি, পাকিস্তান পিপলস পার্টির 56টি, মুত্তাহিদা মজলিস-ই-আমলের 15টি, বেলুচিস্তান ন্যাশনাল
পিএমএলএরকিউএর একটি ও এমকিউএমএর পির সাতটি আসন রয়েছে। অর্থাৎ বিরোধী দলগুলোর কাছে এখন 176টি আসন। আরও বিপাকে ইমরান খান জোট থেকে বেরিয়ে গেল এমকিউএমপি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান বা এমকিউএমপি। ইমরান খানকে আরও বিপাকে ফেলে আজ বুধবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির কনভেনর খালিদ মকবুল সিদ্দিকি খবর ডনের। তিনি এই ঘোষণার মুহূর্তকে ঐতিহাসিক দাবি করে বলেন, বিরোধী জোটে অংশগ্রহণের মাধ্যমে তারা সাধারণ মানুষের ইচ্ছা পূরণ করেছেন। দল বা ব্যক্তি স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দাবি করেন এই নেতা। খালিদ মকবুল সিদ্দিকি আরো বলেন, বিরোধী জোটের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। পাকিস্তানের জাতীয় সংসদে মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান বা এমকিউএমপির মোট 7 জন আইন প্রণেতা রয়েছেন। দলটি অনাস্থা ভোটে ইমরান খানের পক্ষে থাকবে না বলে আগেই জানিয়েছিল, আজ আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হলো। একটি সূত্র জানিয়েছে, বিরোধী জোট এমকিউএমপির সব দাবি মেনে নেওয়ার নিশ্চয়তা দিয়েছে। গত সোমবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলে বিরোধী দলগুলো। প্রস্তাব পেশ হওয়ার পরই 31 মার্চ বিকেল 4টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন ডেপুটি স্পিকার কাসিম খান। স্পিকার আসাদ কাইসার বলেছেন, আগামী শনি ও রোববার এ নিয়ে আবারও অধিবেশন শুরু হবে। পাকিস্তানের সংসদে আসন সংখ্যা 342। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে সফল হতে হলে বিরোধীদের প্রয়োজন পড়বে 172 ভোট। এর আগেই মিত্র এবং জোটের প্রধান অংশীদার মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান তার বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সাথে চুক্তিবদ্ধ হওয়ায় সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন তিনি। সূত্র পার্স টুডে। চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ ঢাকা ও টিটি কলেজ রণক্ষেত্র। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো নিউ মার্কেট এলাকা। বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাবের একটি চায়ের দোকানে কথা কাটাকাটি হয় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে। এতে এক পর্যায়ে ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করে টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শিক্ষার্থীকে পেটানো হয়েছে এই খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘন্টা ধরে চলে এ সংঘর্ষ। এ ঘটনার জের ধরে ঢাকা কলেজ ও টিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় কলেজের সামনের রাস্তায়, বন্ধ হয়ে যায় দুই প্রধান সড়কের যান চলাচল। এ সময় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এক পর্যায়ে পিছু হটে টিটি কলেজের শিক্ষার্থীরা, তারা কলেজের গেট আটকে ভেতরে অবস্থান নেয়। এ সময় লাঠি সোঁটা নিয়ে টিটি কলেজ গেটে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিচার্স ট্রেনিং কলেজে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। কলেজটির প্রধান গেট বন্ধ থাকায় দক্ষিণ পাশের ওয়াল ভেঙে ভেতরে ঢুকে অডিটোরিয়ামের জানালার গ্লাস, প্রশাসনিক ভবনের সামনে থাকা ফুল বাগানের সৌন্দর্য বর্ধন ওয়াল ভেঙে তছনছ করে দিয়েছে। এছাড়া টিচার্স ট্রেনিং কলেজের নাম ফলকটি ভাঙচুর সহ হামলা চালিয়ে কলেজটির বাসের উপরেও। এ বিষয়ে টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গোলাম ফারুক চ্যানেল 24 বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ওয়াল ভেঙে ভেতরে ঢুকে সরকারি স্থাপনায় ব্যাপক হামলা চালায়। ঢাকা কলেজের অধ্যক্ষ এসে তা পরিদর্শন করেছেন। পুলিশ সময় মতো আসলে হয়তো আমাদের এ ক্ষতি হতো না। তিনি আরো বলেন, বৃহস্পতিবার শিক্ষকদের সঙ্গে আলোচনা করে হামলার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিউ মার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব আলী জানান, ঢাকা কলেজের কয়েক ছাত্রকে টিটি কলেজের ছাত্ররা মারধর করেছে। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশে প্রবল স্বৈরশাসন চলছে বলছে জোনায়েদ সাক্ষী। বর্তমানে বাংলাদেশ প্রবল স্বৈরশাসন চলছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাক্ষী। আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ভোটারবিহীন সরকার আখ্যা দিয়ে তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এ সরকার দেশে ফ্যাসিবাদী কায়েম করেছে। বুধবার দুপুরে গণসংহতি আন্দোলনের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের 113 সম্মেলনের উদ্বোধনী সমাবেশে অংশ নিয়ে জোনায়েদ সাক্ষী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ সমাবেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্ব করেন, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদু সুজন। সম্মেলনের উদ্বোধনী সমাবেশে জোনায়েদ সাক্ষী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রবল স্বৈরাচারী শাসন চলছে।
বর্তমান ভোটারবিহীন সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে জনগণকে বিভক্ত করে এখনো পর্যন্ত তারা ক্ষমতায় টিকে আছে। কিন্তু যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে তারা জনগণকে বিভক্ত করেছিল, তা এখন আর সেভাবে কাজ করছে না। আমরা সাম্প্রতিক ঘটনা প্রবাহে দেখতে পাচ্ছি এ অবৈধ সরকারের পায়ের তলায় মাটি নেই। তারা এমন এক বাঘের পিঠে চড়ে আছে যার পিঠ থেকে নামলেই সেই বাঘ তাদের খেয়ে ফেলবে। জোনায়েদ চাকি বলেন, বাংলাদেশে বর্তমান স্বৈরাচার বিরোধী আন্দোলন শুধু একটি সুষ্ঠু ভোটের আন্দোলন নয়, আমরা আন্দোলন করছি জনগণের স্থায়ী ভোটাধিকারের জন্য। আমাদের অনেক বন্ধু বলেন, আমরা বর্তমানে দ্বিদলীয় বৃত্তের বাইরে বিকল্প শক্তি গড়ে তোলার কাজ করছি, কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই ফ্যাসিবাদীদের কালে যে কোনোভাবে জনগণকে বিভক্ত করেছেন তারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করছেন। তিনি আরো বলেন, ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় একাত্তরের মুক্তিযুদ্ধ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব গণ আন্দোলনে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে অতীত থেকে শিক্ষা নিয়ে ছাত্রদের প্রধান ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সমাবেশে আরো বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তসলিমা আক্তার পাটকল, শ্রমিক নেতা আলী রহমান, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক অলিক মৃ এবং ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান খান।